বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে, আশা করি সবাই ভালো আছেন। মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড প্রবলেম 3 দেখাবো আজকে। তো অন্য যে প্রবলেমগুলো ছিল সেটা থেকে একটু ভিন্ন। এখানে আমাদের একটা এক্সটার্নাল মোমেন্ট আছে, মানে অ্যাপ্লাইড মোমেন্ট। এখানে আমাদের একটা পয়েন্ট লোড আছে এ বি সেগমেন্টের মধ্যে, আর বিসি এবং সিডি সেগমেন্টের মধ্যে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 5 কিলো নিউটন পার মিটার। আর এখানে একটা অ্যাপ্লাইড মোমেন্ট আছে 50 কিলো নিউটন মিটার। এটা এক্সটার্নাল মোমেন্ট আর কি। তো এই এক্সটার্নাল মোমেন্টের কারণে আমাদের একটা এটা একটা ইফেক্ট আছে এই বিমের মধ্যে আর কি। তো সেজন্যই এই প্রবলেমটা দেখানো। ওকে, তো আমরা শুরু করি তাহলে। আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হলো ফিক্সড ইন মোমেন্ট বের করা। তো ফিক্সড ইন মোমেন্ট বের করার জন্য আমাদের এখানে ইন্টারনাল, মানে আমাদের ইয়ের মধ্যে স্প্যানের মধ্যে ভিতরের স্প্যানের ভিতরে যে আমাদের ইয়েগুলো থাকবে, হিন সাপোর্ট বা রোলার সাপোর্ট বা পিন সাপোর্ট যেগুলো থাকবে সেগুলোকে আমরা লক করে দিই, মানে ফিক্সড ইন মোমেন্টটা বের করার জন্য লক করে দিলে এটা আমাদের ফিক্স সাপোর্ট হয়ে যায়। সেম একইভাবে আমরা এখানেও একটা ইমাজিনারি লক করে দিই আর কি। এটা এখানে এটা ফিক্স সাপোর্ট হয়ে যায় তাহলে। তাহলে আমাদের এখানে যে কন্ডিশনটা দাঁড়াচ্ছে সেটা হলো এ বি মেম্বারটা আমাদের এই পাশে ফিক্সড, এই পাশে রোলার বা পিন সাপোর্ট। তো এখানে আমরা আমাদের এখানে 10 কিলো নিউটন লোড আছে। তো আমাদের রোলার সাপোর্টগুলো নর্মালি আমাদের মোমেন্ট নিতে পারে না, যার কারণে এখানে আমাদের কোনো ফিক্সড ইন মোমেন্ট হবে না, জিরো এখানে। মানে এ বি মেম্বারে ফিক্সড ইন মোমেন্ট জিরো, আমাদের ফিক্সড ইন মোমেন্ট থাকবে হলো বিসি বি এ মেম্বারে। হ্যাঁ, এই যে আমি এখানে লিখছি এম বি এ। তো এই এম বি এ যদি এরকম কন্ডিশন হয়, এরকম কন্ডিশনের জন্য আমাদের ফিক্সড ইন মোমেন্ট বের করার ফর্মুলা হলো এই যে এইটা 3PL/16। হ্যাঁ, ঘড়ি কাটার বিপরীত দিকে নেগেটিভ, ঘড়ি কাটার দিকে পজিটিভ। ওকে, তাহলে এখানে 3PL/16, এখানে 3P মানে হলো আমাদের যে পয়েন্ট লোড, সেই পয়েন্ট লোডের মান, আর L মানে হলো যে লেন্থ, আমাদের লেন্থ দিলে আমাদের এখানে 15 বের হয় আর কি মান। আপনারা ক্যালকুলেটর দিয়ে করলেও মিলবে। 3 × P এর মান হলো 10 × L এর মান যদি 8/16, এই যে 15 মিলে গেছে। তাহলে আমরা বি এ মেম্বারের জন্য ফিক্সড ইন মোমেন্টের মানটা বের করলাম। এরপরে আমাদের বিসি মেম্বার, মানে বিসি মেম্বার না, অ্যাকচুয়ালি বিসি সেগমেন্ট আমরা এটাকে বলতে পারি, বিসি সেগমেন্ট। বিসি সেগমেন্টে এখানে আমরা ফিক্সড ইন মোমেন্ট যখন বের করবো তখন আমরা এই যে এক্সটার্নাল যে অ্যাপ্লাইড মোমেন্টটা আছে সেটা আমরা ক্যালকুলেট করবো না, সেটার ইফেক্টটা আমরা পরে আমরা ইয়ে করবো যখন ট্যাবেল করবো তখন। এখানে আমরা ইনিশিয়ালি জাস্ট যে যে ইয়েগুলো আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে সেটার জন্য আমরা মোমেন্ট বের করবো। তো এখন এই কন্ডিশনের জন্য আমাদের ফিক্সড ইন মোমেন্টের ফর্মুলা হলো WL²/12, ঘড়ি কাটার দিক বিপরীত দিকে নেগেটিভ আর ঘড়ি কাটার দিকে পজিটিভ, বিসি এবং সিবি। ওকে, তো আমরা এটাও আমি একটু দেখাই। এখানে WL²/8, এই যে WL²/12, এই যে ফর্মুলা। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বের করলাম WL²/12 দিয়ে বের করলাম, আমাদের এখানে ভ্যালু আসে 26.67 নেগেটিভ, আর সিবি মেম্বারের জন্য, বিসি মেম্বারের জন্য নেগেটিভ আর সিবি মেম্বারের জন্য পজিটিভ, মানে এইরকম আর কি, একটা ঘড়ি কাটার দিকে একটা ঘড়ি কাটার বিপরীত দিকে। ওকে, এরপরে আমাদের এই যে এই এই এটা ফিক্স সাপোর্ট, আর এটা হলো আমাদের এটা রোলার সাপোর্ট। তো এখানে আমাদের যেটা আসতেছে সেটা হলো WL², মানে এই কন্ডিশনের জন্য আমাদের ফর্মুলা হলো WL²/8। আমি এটা একটু এটাও একটু দেখাই, আমি আপনাদেরকে রিকমেন্ডেড করবো এই টেবিলটা এইগুলো মুখস্থ করে ফেলার, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই WL²/8 এটাও আছে এখানে, এই যে WL²/8 এটা ফিক্সড, আর একপাশে হলো হিন্স বা রোলার যাই থাকুক, ফর্মুলা হলো WL²/8। তো WL²/8 করলে আমাদের এখানে -40 আসে। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপটা শেষ করলাম, আমাদের যে ফিক্সড ইন মোমেন্ট সেটা আমরা বের করলাম। এরপর আমাদের বের করতে হবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে। টোটাল যে কোনো একটা জয়েন্টে, এটা আমি আগেও বলেছিলাম, যে কোনো একটা জয়েন্টে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সামেশন হবে 1। হ্যাঁ, তো এখানে আমরা তাহলে এই যে এ জয়েন্ট, এ জয়েন্টে কিন্তু আমাদের এই পাশে আর মেম্বারের কোনো অংশ নাই, তার মানে এই জয়েন্টে 1 হবে, আর এই জয়েন্টে আমাদের এই পাশ এবং এই পাশ দুই পাশের মিলে যোগফল হবে 1। হ্যাঁ, তো আমি এটা বের করছি যে বি এ, যেহেতু এ তে 1, তাহলে এ বি আর বের করার দরকার নাই, বি এটা বের করতে আমাদের বি এ। তাহলে বি এতে আমাদের ফিক্সড ইন মোমেন্ট হলো হবে কত,
ওই পয়েন্টের মোমেন্ট বাই টোটাল মোমেন্টের সাম মানে টোটাল ওই পয়েন্টের যে স্টিফনেস, সরি এটা হলো স্টিফনেস আর হলো টোটাল যে আমাদের রোটেশনাল স্টিফনেস তার যোগফল। তাহলে এখানে হলো আমাদের কে বি এ, কে বি এ আর নিচে হলো কে এ বি এ প্লাস বি সি, মানে বি এ প্লাস বি সি দুই পাশের অংশটুকুই আর কি। তো আমি এখন দেখাবো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফ্যাক্টর এই ভ্যালুগুলো কীভাবে হয়েছে সেটা দেখাবো। তো এখানে আমাদের আমরা এই জয়েন্টটা কনসিডার করে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বের করতেছি। আমাদের যখন যে জয়েন্টকে কনসিডার করে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করবো সেটার ফার ইন্ড যদি আমাদের হিন্স বা রোলার হয় তাহলে আমাদের ফর্মুলা হলো থ্রি ই আই বাই এল, যেটা আমি আগেও দেখিয়েছিলাম যে যখন আমরা যে ইন্ডকে কনসিডার করবো এই ইন্ডকে আমরা কনসিডার করতেছি এর ফার ইন্ড, ফার ইন্ড যদি আমাদের হিন্স বা রোলার হয় তখন আমাদের ফর্মুলা হলো থ্রি ই আই বাই এল, রোটেশন অ্যাট নিয়ার ইন্ড হোয়াইল ফার ইন্ড ইজ হিন্সড অর রোলার, যার কারণে আমাদের এখানে ফর্মুলা হয়েছে থ্রি ই আই বাই এল। আর এই যে মানে কে বি এ, কে বি এতে এটা আমাদের ফার ইন্ডটা হলো আমাদের কি, এটা হলো আমাদের মানে নিয়ার ইন্ড, আর ফার ইন্ড হলো আমাদের হিন, এখানে আমাদের আছে হলো পিন সাপোর্ট, পিন হিন্স বা রোলার যাই হোক তাহলে আমাদের সেটা ফর্মুলা হবে থ্রি ই আই বাই এল। আর এখানে আমাদের যখন এটা কনসিডার করতেছি তখন আমাদের ফার ইন্ডটা হলো ফিক্সড, ফার ইন্ড যদি আমাদের ফিক্সড হয় তাহলে আমাদের ফর্মুলা হলো ফোর ই আই বাই এল। ওকে তাহলে এটা আমি বসিয়ে দিলাম, বসানোর পর আমি এখানে মান বসাই, এবার এখানে তো জাম দেওয়া হয়েছে আমি এখানে যদি একটু এভাবে লিখতে চাই ইকুয়াল তাহলে থ্রি ই আই বাই এল এর মান কত হবে, থ্রি থ্রি ইন্টু ই আই সমান সমান হলো টু ই আই, হ্যাঁ এখানে হলো ই আই সমান সমান হলো টু, যেহেতু আমাদের টু দেওয়া আছে তাহলে টু বাই হলো এল 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 এর মান হলো কত আমাদের এইট, তাহলে এটা এখানে আমাদের আসতেছে পয়েন্ট সেভেন ফাইভ, তাহলে আমরা এটা পয়েন্ট সেভেন ফাইভ লিখি এখানে, পয়েন্ট সেভেন ফাইভ প্লাস আর এখানে আমাদের ফোর ই আই বাই এল, এখানে আমরা জাস্ট ফোর দিয়ে দিলে হচ্ছে ফোর ইন্টু টু, কারণ এখানে আমাদের টু ই আই সরি ফোর ইন্টু ই আই এর মান হলো আমাদের টু, এক্ষেত্রে আমাদের ই আই এর মান হলো থ্রি ই আই, কারণ যে এখানে আমাদের টু ই আই আর এখানে হলো থ্রি ই আই, ফোর ইন্টু থ্রি বাই এইট ই আই বাই এল, তাহলে এখানে আমাদের আসতেছিল ওয়ান পয়েন্ট ফাইভ, তাহলে আমরা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লিখি এখানে না সরি এখানে তো আমাদের উপর তো শুধু থ্রি ই আই বাই এল, এটা আমরা কেটে দিই, নিচে হবে শুধু পয়েন্ট সেভেন ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ, পয়েন্ট সেভেন ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসে আমরা দেখি, এখানে আমাদের আসতেছে হলো পয়েন্ট সেভেন ফাইভ বাই হলো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ, তাহলে এটা আমাদের আসতেছে যে পয়েন্ট থ্রি থ্রি, এই যে পয়েন্ট থ্রি থ্রি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। এরপরে এই তাহলে এই জয়েন্টে আমাদের বাকি যে রোটেশনাল স্টিফনেস আছে সেটা বের করার জন্য আপনাকে আর ক্যালকুলেশন না করলেও চলবে, আপনি ওয়ান থেকে যে অ্যান্সারটা বের হয়েছে সেটা বিয়োগ করে দেন, এই যে পয়েন্ট সিক্স সিক্স সেভেন এটা আপনি এখানে বসাই দিতে পারেন, মানে বিসি এর জন্য, হ্যাঁ ডি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর বিসি, বি এর জন্য যা যেটা বের করবেন ওয়ান মাইনাস সেটা দিবেন, দিলে বিসিটা বের হয়ে যাবে। এরপর সিডি একইভাবে সেম একই ফর্মুলা অ্যাপ্লাই করে সিবি এবং সিডি বের করে ফেলবেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা। ওকে তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করে ফেলার পর এরপরে যেটা করতে হবে আমরা টেবিল ড্র করবো, এখানে টেবিলে আমরা জয়েন্টগুলো লিখবো, জয়েন্ট আমাদের আছে এ জয়েন্ট, এই যে এ জয়েন্ট বি জয়েন্ট এরপর সি জয়েন্ট এরপর হলো ডি জয়েন্ট, ডি জয়েন্টটা এখানে এখানে ডি জয়েন্ট আসলে অ্যাকচুয়ালি, এরপর মেম্বার, মেম্বার হলো আমাদের এ বি, এরপর হলো বি এ, হ্যাঁ বি জয়েন্টে আমাদের বি এ, এরপর বি সি সি বি সি ডি আর হলো ডি সি, এইগুলো হলো আমাদের মেম্বার। আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমাদের এখানে ওয়ান, যেহেতু এখানে এই ওই পাশে আর কোনো মেম্বার নাই তাহলে ওয়ান, আর এখানে আমরা বের করেছি পয়েন্ট থ্রি থ্রি, এখানে আমাদের বি এর জন্য পয়েন্ট থ্রি থ্রি, বি সি এর জন্য আমাদের পয়েন্ট সিক্স সেভেন, আর এই পাশে হলো আমাদের সি বি এর জন্য হলো পয়েন্ট ফাইভ সেভেন, আর সি ডি এর জন্য আমাদের পয়েন্ট ফোর থ্রি, মানে এখান থেকে আমরা বের করলাম আর কি এই যে এটা। ওকে তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার পর আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে একটা অ্যাপ্লাইড মোমেন্ট আছে, এটা কিন্তু আমরা যখন ইয়ে করেছিলাম আমরা যখন ফিক্সড ইন মোমেন্ট বের করেছিলাম তখন আমরা এটা ক্যালকুলেট করি নাই, আমাদের এখানে ফিক্সড ইন মোমেন্টটা ক্যালকুলেট করতে হবে, এখানে আমরা ফিক্সড ইন মোমেন্টটা ডিস্ট্রিবিউট করে দেবে জয়েন্টে, এখানে আমাদের ফিফটি কিলোমিটার আছে তো এটাকে আমরা এটা আমাদের গড়িকাটার দিকে আছে তো মানে পজিটিভ আর কি, তো আমি এখানে এটাকে আমরা কী করবো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করবো, গুণ করে আমরা দুই পাশে এটা দিয়ে দিব,
তো আমাদের 50 ইনটু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত এখানে 0.33 পয়েন্ট 50 ইনটু 0.33 তাহলে আমাদের এখানে আসতেছে কত এই যে 16.5 আর এখানে আমাদের আসবে হলো 15 ইনটু এই পাশে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করব আমরা 0.67 তাহলে এখানে আমাদের আসতেছিল কত পয়েন্ট 33.5 তাহলে আমরা কি করলাম অ্যাপ্লাইড মোমেন্টটাকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম এরপরে আমরা ক্যারি ওভার মোমেন্ট বের করব ক্যারি ওভার মোমেন্ট বের করার জন্য আমরা জাস্ট এখানে আমাদের এইটা যেহেতু আমাদের পিন সাপোর্ট এখানে আমাদের কোনো আসবে না এখানে আমাদের কোনো মোমেন্ট আসবে না জাস্ট এখানে আমাদের আসবে এই পাশে তো এই পাশে আমাদের যে টোটাল অ্যাপ্লাইড মোমেন্ট আছে তার অর্ধেক চলে আসবে ক্যারি ওভার মোমেন্ট হিসেবে মানে সি জয়েন্টে আর এখানে আমাদের কোনো মোমেন্ট আসবে না এটা আমাদের রোলার ওকে তো আমাদের এখানে আসতে হলো 16.75 এরপরে আমাদের ফিক্সড ইন মোমেন্ট আমরা বসাবো ফিক্সড ইন মোমেন্ট আমরা যেখানে যত মানে যে জয়েন্টে যে মেম্বারে যত পাইছি সেটা আমরা বসাই দিব আমরা এখানে বি এতে পাইছিলাম 15 এই যে বি এতে আমি 15 বসাইছি এরপর বিসিতে আমরা পেয়েছিলাম 26.67 এটা আমি বসাইছি সাইন সহ বসাবেন তো এখানে আমি বসাই দিলাম বসানোর পর আমাদের ডিস্ট্রিবিউশন মোমেন্টটা হিসেব করতে হবে এখানে হলো আমাদের একটু মানে ইয়াস হিসাব নিকাশ আছে নর্মাল যে নিয়ম সেভাবে না এখানে আমাদের ওই যে অ্যাপ্লাইড মোমেন্টের যে ইফেক্টটা এটা আমাদের ডিস্ট্রিবিউশন মোমেন্টের মধ্যে হিসাব করতে হবে তো সেটা কীভাবে হিসাব করবো সেটা হলো এই যে আমাদের এখানে আমরা যদি এইটা হিসাব করতে চাই এইটা মানে এই ভ্যালুটা কত হবে আমাদের সেটা আমরা হিসাব করতে চাই আমাদের যে এই জয়েন্টের টোটাল আমাদের দুইটা লোড লোডের রেজাল্টেন্ট আর ইনটু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তাহলে আমরা পেয়ে যাবো তাহলে এখানে রেজাল্টেন্ট কত এখানে রেজাল্টেন্ট হলো আমাদের 15 মাইনাস মানে 15 আছে প্লাস হিসাবে আর মাইনাস হিসেবে আছে হলো 26.67 যে রেজাল্টটা আসবে সেটাকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করবো এখানে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হলো 0.33 ইন্টু 0.33 তাহলে দেখেন এখানে আমাদের 3.85 আসছে হ্যাঁ তাহলে 3.85 আসছে এখানে আমাদের আর এই পাশে আমাদের সেম যে অ্যান্সারটা বের হবে আবার মাইনাস 26.67 আর এখানে আমাদের আসছে হলো প্লাস 15 তাহলে আসতেছে কত এটা এটাকে আমরা 0.67 দিয়ে গুণ করবো 0.67 তাহলে এখানে আমাদের আসছে মাইনাস 0.7 এখন এখানে আমাদের মাইনাস আছে তো এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের প্লাস চিহ্ন দিতে হবে আর কি তাহলে যাতে করে এই জয়েন্টে আমাদের রেজাল্টেন্টটা শূন্য হয় এটাই আর কি ওকে তাহলে আমরা এরপরে স্টেপে চলে যাই এখানেও সেম একইভাবে এই হিসেবটাকে এভাবেই করতে হবে আমাদের এখানে যে ভ্যালুটা হবে সেটা হলো যে এই দুইটা সামেশন ইনটু এখানে আমার আবার ক্যারি ওভার মোমেন্টটা আমাদের নিয়ে আসতে হবে মানে ক্যারি ওভার মোমেন্টটাও আমাদের হিসাব নিকাশে নিয়ে আসতে হবে আমি একটু হিসাব নিকাশ করে দেখাই আমাদের এখানে আসলে প্লাস 26.67 মাইনাস 40 আর এখানে আছে প্লাস 16.75 প্লাস 16.75 তাহলে এখানে আমাদের আসতেছে রেজাল্ট আসতেছে 3.42 এটাকে আমরা 0.57 দিয়ে গুণ করতে হবে ইনটু 0.57 তাহলে আমাদের আসতেছে রেজাল্ট কত এখানে 1.94/95 সেম একইভাবে এটাও আমি করছি রেজাল্টের হিসাব করে এই ফ্যাক্টর দিয়ে গুণ করছি তাহলে এখানে আমরা যে ভ্যালুটা পাবো এরপরে ডিস্ট্রিবিউশন মোমেন্ট আমাদের বের হয়ে গেলো এখানে এবার আমরা ক্যারি ওভার মোমেন্ট বের করবো সেম একই নিয়ম ক্যারি ওভার মোমেন্ট বের করার জন্য আমাদের এটার অর্ধেক এই পাশে আসবে আবার এটার অর্ধেক এ পাশে আসবে মানে ডিস্ট্রিবিউশন মোমেন্টের অর্ধেক এ পাশে আসবে অর্ধেক এ পাশে আসবে তাহলে ক্যারি ওভার মোমেন্ট বের হয়ে গেলো এরপরে এই যে আমাদের এখানে আবার ডিস্ট্রিবিউশন মোমেন্ট বের করতে হবে ডিস্ট্রিবিউশন মোমেন্ট বের করার জন্য আমাদের ক্যারি ওভার মোমেন্টটাকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা ডিস্ট্রিবিউশন মোমেন্টটা পেয়ে যাবো তো আমি যদি দেখাই 0.98 যে এটা 0.98 এরপর আমাদের এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত 0.67 ইনটু 0.67 তাহলে এটা আমাদের ভ্যালুটা আসতেছে হলো 0.65 বা 0.66 আমরা এখানে লিখলাম আর এখানে 0.98কে 0.33 দিয়ে গুণ করলে আমাদের 0.32 আসবে ওকে তাহলে এটা আমরা আর এটা যেহেতু প্লাস এটা মাইনাস হবে তাতে করে ব্যালেন্স হয়ে যায় আর কি নিউট্রাল হয়ে যায় মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে ওকে এরপরে হলো এখানেও সেম এই ভ্যালুটাকে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করছি গুণ করার পরে এটা আসছে এরপর আবার এখানে অর্ধেক এই পাশে আসছে অর্ধেক এই পাশে আসছে আবার আমরা এই ভ্যালুটাকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করছি এভাবে আমাদের কমতে কমতে যখন 0.01 বা 0 সামথিং চলে আসবে তখন এটা আমরা ক্লোজ করে দিব ক্লোজ করে দিয়ে আমরা এখানে রেজাল্টেন্টটা হিসেব করে ফেলবো করার পর আমাদের এখানে যে ফাইনাল মোমেন্ট আসছে এত 36.04 আর এখানে আসছে 13.87 এখানে 43.66 আর এখানে আসছে 43.29 ওকে তাহলে আমরা এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের সর্বশেষ যে কাজ সেটা হলো আমাদের আমাদের ইয়ে বের করতে হবে মানে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে তো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের এখানে যে ভ্যালুটা লাগবে সেটা হলো রিয়াকশনের ভ্যালুটা লাগবে তো রিয়াকশনের ভ্যালুটা আমরা কীভাবে পাবো রিয়াকশনের ভ্যালুটা আপনি যদি
পুরো মেম্বারটাকে একসাথে কনসিডার করেন তাহলে আপনি বের করতে পারবেন না, কারণ আননোন অনেকগুলো থাকবে এখানে। এখানে আমরা যেটা করব সেটা হলো মেম্বার ওয়াইজ ভাগ করে নেব, যে এই মেম্বারের জন্য আমরা রিয়াকশন বের করব, তাহলে আমরা এখানে দুইটা রিয়াকশন পাবো। এরপর এই মেম্বারের জন্য আমরা রিয়াকশন বের করব, মানে এ বি মেম্বারের জন্য বিসি মেম্বার সিডি মেম্বার বের করলে আমরা এই যে এখানে আর এ আর বি আর সি আর সি আর আর ডি এগুলো সব পেয়ে যাব। এখানে অবশ্যই রিয়াকশন বের করার সময় এই যে এই মোমেন্টটা কাউন্ট করতে হবে, মানে এই যে পাশে আমাদের প্লাস 36.04 মোমেন্টটা কাউন্ট করে তারপর আপনারা মোমেন্ট ইয়ে করবেন, রিয়াকশনটা বের করবেন, নাহলে আদারওয়াইজ মিলবে না। মানে এই এগুলো হিসাব করতে হবে অবশ্যই, এগুলো মানে এখানে যেখানে যেদিকে আছে সেদিকে দিয়ে দিবেন। এখানে যেমন আছে হলো আমাদের 13.87, আর এখানে আছে হলো আমাদের 43.66, আর এখানে আমাদের আছে মাইনাস এদিকে মানে নেগেটিভ দিকে, এটা আমাদের আছে 43.29। তাহলে এই মোমেন্টগুলো হিসাব করে লোড সহ আপনারা সেগমেন্ট সেগমেন্ট করে করে আপনারা রিয়াকশনটা হিসাব করবেন, তাহলে আপনাদের মিলে যাবে। আর যদি না মিলে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন, আমি ইয়ে করবো। এরপরে রিয়াকশন বের করার ফল তো শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আপনারা ড্র করতে পারবেনি, এটা ভেরি সিম্পল। তো এটা ছিল আজকের প্রবলেমের সলিউশন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।